হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা বিনোদনের খবর ভালোবাসি তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দারুণ একটি খবর আছে। দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল প্রায়, সেটা কিন্তু এখন ভালো হাওয়া বইছে। 26টি জেলায় নতুন সিনেমা হল, FDC-তে 15 তলা কমপ্লেক্স। হ্যাঁ বন্ধুরা, 15 তলা কমপ্লেক্স হচ্ছে FDC-তে। সিনেমা সংখ্যা কমার কারণে দেশের হলগুলোকেও গুনতে হয় লোকসানের হিসেবটা, তাই অনেক হল মালিক তাদের হলগুলো বন্ধ করে সেখানে নির্মাণ করেছেন নতুন ভবন। কিছুদিন আগে হল মালিকরা আন্দোলনও করেন, তাদের দাবি দেশের সিনেমা সংখ্যা না বাড়লে বিদেশি সিনেমা প্রদর্শন করবেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্যদিকে সিনেমা হলের সংখ্যা কমার কারণে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এমন ক্রান্তিকালে স্বস্তির খবর আসলো, দেশের 26টি জেলায় সিনেমা হল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা নির্বাচনের কাজ শেষ হলেও হল নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও বাজেটের মঞ্জুরি ও বরাদ্দের দাবি সমূহের উল্লেখযোগ্য কার্যাবলীতে তথ্য কমিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও জেলা পর্যায়ে 26টি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ রয়েছে। এছাড়া FDC-র মধ্যে 15 তলা কমপ্লেক্সের নির্মাণ হবে, যেখানে সিনেমা হল শুটিং ফ্লোর থাকবে। এর কাজ শুরু হবে চলতি বছরে। এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য একটি অনেক বড় খবর, কারণ যেই মুহূর্তে দেশের সিনেমা হলগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছিল, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছিল সিনেমা হলগুলো, সেই সময় কিন্তু পাসওয়ার্ডের মতো ছবি মুক্তি দিয়ে শাকিব খান বাংলাদেশের একটি নতুন দ্বার উন্মোচন করেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সিনেমা প্রেমীরা আবার হলে ফিরতে শুরু করেছে। যেহেতু হলে ফিরতে শুরু করেছে, নতুন হলের সম্ভাবনা যেখানে তৈরি হয়েছে, সরকারও কিন্তু এখন সেই দিকে তাই মন দিলেন। তারই বইয়ের প্রকাশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি খুব শীঘ্রই এই বছরই 26টি জেলা নতুন সিনেমা হল তৈরি হচ্ছে, এবং FDC-তে 15 তলা কমপ্লেক্সের ঘোষণা দেওয়া হলো। সত্যি বন্ধুরা, এটা আসলেই চলচ্চিত্র জগতের জন্য অনেক বড় একটা খবর। এই খবরটি শুনে শাকিব খান বললেন, বাংলাদেশে আমি চাই এক সময় ইন্টারন্যাশনাল ছবি বানাতে। এই কথাটা ঘোষণা দেওয়ার পর অনেকে ট্রল করেছিলেন, কিন্তু আমি দেখিয়ে দেব খুব শীঘ্রই যেটা শুরু হয়ে গেছে, যেটা গভর্নমেন্ট আমার সঙ্গে আলোচনা করেই বর্তমানে এই কাজটি ধরেছেন। আমি আশা করছি খুব শীঘ্রই অনেক বড় একটা কিছু করতে যাচ্ছি, সেটা সময়ই আপনাদেরকে বলে দিবে। এই মুহূর্তে আমি আসলে তেমন ভাবে মুখ খুলতে চাচ্ছি না। আমরাও চাই শাকিব খান বাংলাদেশের হাল ধরুক, এবং এভাবেই চলচ্চিত্র অঙ্গনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক। ভালো থাকুন বন্ধুরা, ভালো রাখুন সবাইকে, ধন্যবাদ।